জঙ্গির তুরাগ তীরে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। ইজতেমা পরিদর্শন এসে তিনি জানান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে পুরো মাঠ। আর র‍্যাব মহাপরিচালক জানিয়েছেন কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই ইজতেমায়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। হজের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান। দুপুরে ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখতে আসেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় ইজতেমা ময়দান ঘুরে দেখেন তিনি, জানান ইজতেমা ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। আমরা এখন পর্যন্ত আমাদের কাছে ইজতেমাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য এখনো নাই। আমরা যারা ইজতেমায় আসবেন ধর্মপ্রাণ বা মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন, ইজতেমাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। এর আগে নিরাপত্তা প্রস্তুতি দেখতে আসেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন, তিনিও ঘুরে দেখেন পুরো ইজতেমা ময়দানের প্রস্তুতি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‍্যাব মহাপরিচালক জানান বিশ্ব ইজতেমা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসন্ন ইজতেমাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি স্বার্থনষ্ট মহলের অপচেষ্টা অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে। আসন্ন বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‍্যাব ফোর্সেস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। তারপরও যে কোনো ঝুঁকি এড়াতে অনলাইনে নজরদারি রাখা হয়েছে বলেও জানান তিনি। প্রথম পর্ব শেষে চার দিন বিরতির পর 9 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। এ পর্বে অংশগ্রহণ করবেন সাতপন্থী মুসল্লিরা। যুবরাজ সালি, নিউজ24, টঙ্গী, গাজীপুর।